হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামস ক্রিয়েশন। আজকে হচ্ছে 25th December, আজকে হচ্ছে ক্রিসমাস, তো সবাইকে মেরি ক্রিসমাস আমার তরফ থেকে। সবাই খুব আজকে দিনটা মজা করবে, এনজয় করো, বিশেষ করে হচ্ছে কেক খাও আজকে, আজকে হচ্ছে এনজয় করার দিন। আর ওই দেখো আমার মা এখন ঠাকুর ঘর মুছছে, আর আজকে আমি একটু লেটেই শুরু করলাম, এখন আসছে 9:30, আর এখন আমার বসে আছি, কারণ আমার আজকে এখানে একটা আপেল দাঁতে হয়েছে, সেই আপেল দাঁতে প্রচণ্ড ব্যথাতে চুপচাপ বসে আছি। এই দেখো মা বসে আছে, ঠাকুর ঘর মুছেছে, আর আমিও বসে আছি, আর ওইদিকে তরকারি বসেছে, তরকারি আর মুড়ি খাবো, একটু ঝোল ঝোল তরকারি, কারণ ওই দাঁতের জন্য ঝোল ঝোল তরকারি খেতে হবে। তাই তো চলো আজকে কী করি না করি, সারাদিন কোথায় বেরোই না বেরোই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। মা এখানে বসিয়েছে হচ্ছে আমার জন্য তরকারি, গরম এখনই চাকা খাচ্ছিলাম, আর এদিকে বসেছে হচ্ছে আমার বাবার, বাবার জন্য গরম জল, আর এখানে তরকারি হচ্ছে। এবার হচ্ছে ব্যাপার, আমার মা কোথায়, মা কোথায় তুমি? ও আমার মা সিঁড়ি ঝাড় দিচ্ছে। আর চলো এরপর কি না করি করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার তো করবোই, কারণ আজকে দারুণ সুন্দর একটা সুন্দর প্ল্যান আছে। তো চলো তার জন্য সন্ধে পর্যন্ত ওয়েট করতে হবে, পুরো ব্লগটা দেখতে হবে, তবেই তো দেখতে পাবে কি প্ল্যান। তো চলো দেখতে থাকো ব্লগটা। এখানে ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে এখানে কি হচ্ছে, কফি হচ্ছে, কফি হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কফি হচ্ছে, কানে মাছের ঝোল হচ্ছে, কফি হচ্ছে ওখানে, ওইখানে আমার বাবা বসে আছে ঘুরে বেড়াচ্ছে। তো চলো এরপর কি করি না করি দেখো, স্নান কমপ্লিট হয়ে গেছে, আজকে এত কাজ হয়েছে, আর পাহাড়ে পিঠে গাছ পা এত কাচাকুচি কাজ কাজ হয়েছে যে হাত পায়ে প্রচণ্ড ব্যথা করছে, শরীরটা একদম ঝিমিয়ে গেছে। তো চলো খেয়ে নিই, খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো চলো দেখতে থাকো ব্লগটা। আমি দুপুরবেলায় বলেছিলাম যে আমি তোমাদের সাথে অবশ্যই, মানে তখন কী হয়েছিল জানি না, তখন প্রচণ্ড শরীরটা খারাপ পড়ছিল, দিয়ে আমি আর কোনো ব্লগ করতে পারিনি, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। আর বলেছিলাম সন্ধ্যাবেলা আমি বেরোবো, তো এই দেখো আমি ব্যাক ক্যামেরা অন করে আয়নার সামনে দেখিয়ে দিচ্ছি, কারণ এরকম করে কী করে দেখো, এই দেখো এই জিন্স পরেছি, একটা শর্ট শর্ট পরেছি, দিয়ে একদম ফুল রেডি হয়ে গেছি, আর এখন শুধু একজনের আসার অপেক্ষায়, তাহলে বেরিয়ে যাব। কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই শেয়ার করবো, কিন্তু চার্চে এত তাড়াতাড়ি ঢুকতে পারবো কি না জানি না, কারণ হচ্ছে রাস্তাতে খুব ভিড় থাকবে, সাথে চার্চেও খুব ভিড় থাকবে, যদি চার্চেতে লেট করে হয়তো যেতে পারি, তখন বলতে পারছি না করবো না করবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর চলো দেখো মা কী করছে দেখি, এই দেখো মা গায়ে ঢাকা দিয়ে বসে আছে, টিভি দেখছে, আর আমিও বেরোবো শুধু অনুব্রতের আসার অপেক্ষা। তো চলো কী করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি, তাহলে দেখতে থাকো ব্লগটা। আমি রাস্তায় বেরিয়েছি, অনুব্রত আসবে, দিয়ে একসাথে যাবো। তো চলো কোথায় আগে দেখি একটা ফোন করে, আই থিঙ্ক চলে এসেছে, এখনও আসেনি, তারা ফোনটা করে নি। বেরিয়ে গেছি, তবে এখানে একজন ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে চা খাওয়া, এখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছে, আর আমি দাঁড়িয়ে আছি, চা খাচ্ছে, চাটা খাক, চাটা খেয়ে বেরোবো, তবে কোথায় যাবো আমি জানি না, কেক কিনতে হবে, প্রচুর কাজও আছে সাথে। চলো কী করি না করি অবশ্যই শেয়ার করবো, তার জন্য দেখতে খুব ব্লগটা। ডেস্টিনেশন হচ্ছে চা খাওয়াই, যে সবাইকে বলো মেরি ক্রিসমাস, বলো মেরি ক্রিসমাস সবাইকে, মোটা মোটা টেরা চাটা খেয়ে নিই বললাম, তারপরে বেরোই, তারপরে বলছি কোথায় যাচ্ছি না যাচ্ছি। কেক কিনতে কেকের দোকানে, চলো কেকের দোকানের ভেতরে যাওয়া যাক। চলো
ফাইনালি আমি এসেছি এখন হচ্ছে মোহন মলে, এখন পার্কিংয়ে দাঁড়িয়ে আছি। বাট বাইরে আমাকে দাঁড়াতে বললো, কিন্তু বাইরে এত ভিড়, আমার একা একা দাঁড়াতে একদমই ভালো লাগলো না। তো গাড়ি পার্কিং করতে গেছে, গাড়ি পার্কিং করে আসুক, তারপরে যাবো ভেতরে। তো চলো দেখতে থাকো ব্লগটা। চলে এসেছি ফাইনালি মোহন মলে, আর এই যে পুরো ডেকোরেশনটাও করেছে, এখন ভিডিও করছে। তো চলো আমিও তোমাদের দেখি। আমরা চলে এসেছি, আচ্ছা আচ্ছা থাক চলো মোহনে, চলো ভিতরে যাই। অনেকদিন তো রানীর সাথে দেখ, তুমি আর করে দেখাবো না, তুমি হাসো, রানীর সাথে দেখো, তুমির সাথে দেখা, অনেকদিন পর মানে আমাদের সাথে অনেকদিন মানে দেখা হলো, আমরা একটু গল্প করি, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো তার জন্য দেখতে থাকো ব্লগটা। এখানে প্রচণ্ডভাবে ভিড়, প্রচণ্ড মানে প্রচণ্ডই দেখো লোকজন চারিদিকে, প্রচণ্ড ভিড়। বাইরে থেকে এখন একটা পর্যন্ত ফটো তুলতে পারিনি। স্যারের জন্য কেক নিচ্ছি, চলো কেক টেক নিই, স্যারের কাছে যাবেও, তারপর আমরা নিচে যাবো, নিচে গিয়ে ফটো তুলবো, দিয়ে তারপর কোথাও ঘুরতে যাবো। তো চলো, আমি টুপি পরে নিয়েছি কিন্তু লজ্জায় টুপি পরছে না, আমি টুপি পরি। এখানে দাও একটা ফটো তুলে, দাঁড়া দাঁড়া তুমি আমাকে দাও, এতক্ষণে ঠিক হলো। হ্যাঁ এবার সুন্দর শান্তার টুপি কিনে পড়বে বলে, কিন্তু পরো টুকটা লজ্জায় এই দেখো পকেটে ঢুকিয়ে নিল। আমার সাথে বেরিয়ে ঝগড়া করে কিছু খাওয়াইনি বলেছি বলে রাগ হয়েছে, আমাকে খাইনি না, নিজে কাজে নিজে এসে ফটো তুলে দিয়েছে, দুটো ফটো তুলে দিয়েছে, দিয়ে বলছে ফটো তুলে দিয়েছি তো, ফটো তুলে দিয়েছি তো, কিন্তু টুপিটা কিনে পড়েনি, মনে হচ্ছে এত লজ্জা, বাবা রে পুরে বাবা। তো চলো আজকের মতো এখন যাই, কোথায় যাই জানি না, কোথায় নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবা, কোথায় কোনো দোকানে একটা করে খাই দেবো, হয়ে যাবে। হ্যাঁ কোথাও সাইডের দোকানগুলোতে কিছু খাবো। তো চলো এরপর কী না করি না করি তোমাদের সাথে শেয়ার করবো, চলো যাওয়া যাক। ফাইনালি এখান থেকে বেরোলাম, এবার কোথায় খেতে যাবো সেটাই ভাবছি, এখানে মোমোর দোকান খুঁজছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে অনেকক্ষণ থেকে, আমার 11:30 বাজছে। চলো দেখি কি খাওয়া যায়, এলাম এবার মোমো খাবো। অনেকক্ষণ থেকে খিদে পেয়েছিল, কিন্তু ওখানে ফটো তুলতে এই করতে এত মনোযোগ হয়ে গেছিলো যে খাওয়ার কথা ভুলে গেছিলাম, কিন্তু ফটো টটো যেই তোলা হলো তারপর মনে হলো যে এবার তো খিদে পেয়েছে, তাই এবার এসেছি এই দেখো ওই দাদার দোকানে। তো চলো খেয়ে নিই খেয়ে নিই, তারপর কথা বলছি, তারপর কোথায় যাবো তাও জানি না। আর রাত্রিবেলায় খাবার কিনে নিয়ে বাড়িতে যেতে হবে, কারণ বা পীর পিকনিক আছে আর আমি আর মা খাবো, এবার কী খাবো সেটাও জানি না, এখন দেখা যাক কিনি। তবে এখন ঘোরা বাকি আছে, এখন আমার বাড়ি যাওয়া হবে না, এখনো দেরি আছে যেতে। তো চলো দেখতে থাকো ব্লগটা। কিন্তু কোনো টুপি পরছিল না, এখন এলো রাস্তায় দেখছে কেউ নাই চেনা জানা, দিয়ে এখন এটাকে পড়েছে বের করে এখন পড়ছে। তখন বললাম একটা ফটো তুলো, একটা ফটো তুলো, তুললো না, থাকবা পড়ে থাকো দল, একটা ফটো তুলে নি নাকি। তো চলো এরপর কী করি না করি দেখাচ্ছি, অফ করে দিয়েছিলাম কিন্তু কিছু একটা বললো সানটার তরফ থেকে, ওর পুটলি থেকে সানটার পুটলি থেকে কিছু একটা বের করছে, কি সুন্দর দেখতে, সান্টার তরফ থেকে একটা ছোট্ট গিফট দেখতে কি দারুন, পুরো বাবার মতো দেখতে, ই মো চি চি। চলো যাওয়া যাক এখন, সেই মুহূর্তে বন্ধ হয়ে গেছে এই দেখো চার্চ, বাট আমার আশা হয়নি কারণ চার্চ বন্ধ হয়ে গেছে। আর এই যে
এখন এই ভিড় লোকজনের খুব সুন্দর খুব ঠান্ডা ঠানে ঝরিয়ে নিয়েছি এই যে তলা এবার মাথার ইয়েতে হেলমেটের তলা এবার পড়ে আছে ঠান্ডা এইটার মানেটা কি আমি ঠিক বুঝতে পারলাম না কি মানে এটা এই যে হেলমেটের তলা এটার মানেটা কি ঠান্ডা ঠান্ডা লেগেছে অবশ্যই তুলবো তবে ক্যামেরার পেছনে সামনে না তাই না আর এই যে স্কোয়ার আর এত হাওয়া দিচ্ছে প্রচন্ড হাওয়া দিচ্ছে এখন যাবে হচ্ছে চা খেতে ঢোকার সময় চা যখন বেরোবে তখন চা চা ছাড়া চলবে না চাই তো জীবন বলুন চা খাবেন আনন্দে থাকবেন চা খাবেন আনন্দে থাকবেন এক কাপ চাই তো পাবেন এই যে থানার সামনে চলে এসেছে এখন চা খেতে দাঁড়াও না আমি চলে এসেছি চা 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 গরম গরম চা না আমি চা খাবো না খাবার খাবো না তো আমি এখন চা খাবো সামনে যাই এগোবো সামনে যাই মানে হেঁটে যাবো চাপবো ও ঠিক কি বলে আমি নিজেই বুঝতে পারি না মাঝে মধ্যে কোথায় নিয়ে যেতে চাই কি করতে চাই ভগবান জানে আর অভ্যাস হচ্ছে একবার গাড়ি থেকে তোরা তুলবে একবার নামাবে একবার ওঠাবে একবার নামাবে চলো যাওয়া যাক হচ্ছে আমাদের ছোট চার্চ তো দেখি এবার এই চার্চটা খোলা আছে কিনা আমরা যাইনি এর কারণের জন্য কারণ প্রচন্ড ভিড়ের জন্য যাইনি এটাও বন্ধ মনে হয় চলো দেখে নাও এটা এখনো খোলাও এটা আই থিঙ্ক খোলা আছে বিরিয়ানির গন্ধ আসছে খুব সুন্দর এবার এখান থেকে বেরোচ্ছি বেরিয়ে যাব খাবারটা নেব আর আমরা এখন ফুলফিল ফটো তুলে নিয়েছি খুব সুন্দর ভাবে মনের ইচ্ছা পূরণ করে নিয়েছি তাই তো একদম হ্যাঁ আমরা খুব সুন্দর ফটো তুলেছি হ্যাঁ অনেক পরে যাতে ঝগড়া না হয় তাই জন্য তো চলো যাওয়া যাক এখন যাই খাবার টাবার নিই নিয়ে তোমরা সবাই মেরি ক্রিসমাসে খুব ভালোভাবে কাটাও এবং নতুন বছরের আগাম শুভেচ্ছা তোমাদের সকলকে আমি হেলমেট পরে আছি বলে তোমাদের মুখ দেখাতে পারছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আগামী বছর খুব ভালো কাটুক এই কামনাই করি শুভরা অবশ্যই সবাই ভালো থাকুক নতুন বছর ভালোভাবে কাটুক আসলে কি খারাপ তো চলো যাওয়া যাক খাবার নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার যাচ্ছি বাড়ি বাড়ি যাই তারপর একেবারে তোমাদের সঙ্গে কথা বলছি ওকে বাই টাটা হ্যাঁ ওর দিক থেকে টাটা হয়ে গেল কোনো বেলা বাড়ি যাবো আমার এখন সন্ধ্যাবেলা হলো সবাই সন্ধ্যাবেলা ওকে নামাবো ওকে নামিয়ে আমার যারা সহকর্মী আছে তাদের সঙ্গে একটু দেখা করতে হবে তারা অনেকক্ষণ ধরে ডিমান্ড করে রেখেছে আমার কাছে ঠিক খাবে বলে তো ওকে নামিয়ে আমরা দেখা করতে যাবো সহকর্মীদের সাথে এবং কেক খাবো বাকিটা তো ব্যক্তিগত যাই তারপরে যাওয়া যাক বাড়ি যাই এখানে পুরোটা বাড়ি গিয়ে কথা বলছি চলে এসেছি বাড়ি আর এখন উঠলাম খেয়ে মানে এসে হাতটা ধুয়ে আগে খেয়ে নিয়েছিলাম প্রচণ্ড খিদে পেয়েছিল তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না পাশে থাকা বেল আইকনটা টুম করে প্রেস করে দেবে তো চলো আজকের মতো টাটা নতুন কোনো দিন নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হচ্ছে তো আজকের মতো টাটা শুভরাত্রি সবাই খুব ভালো থেকো টাটা